বলিউড তারকাদের সম্পর্কে জানার জন্য সবসময় আগ্রহ প্রকাশ করেন তাদের ভক্তরা। শুধু বড় পর্দায় তাদের দেখে যেন মন ভরে না, তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও সবকিছুই জানতে চান ভক্তরা। জানেন কি, বলিউডে বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা জন্মসূত্রে পাকিস্তানি, পাকিস্তানি হয়েও ভারতীয় সিনেমায় রাজ করেছেন। কে কে রয়েছেন সেই লিস্টে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নাম্বার ওয়ান গোবিন্দা। বলিউডের অন্যতম একজন নামী সুপারস্টার গোবিন্দা, তিনি কিন্তু পুরোপুরি ভারতীয় নন। তার বাবা তরুণ কুমার আহুজা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন, তবে দেশ ভাগের পর গোবিন্দার বাবা ভারতে চলে আসেন, এখানেই জন্ম হয় গোবিন্দার। নাম্বার টু রাজেশ খান্না। ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্না, তিনিও কিন্তু জন্মগত সূত্রে পাকিস্তানি। তার জন্ম হয়েছিল পাকিস্তানের ফয়সলাবাদে। রাজেশ খান্না ছোটবেলায় বেশ কিছুদিন পাকিস্তানেই ছিলেন, পরে তিনি ভারতে চলে আসেন। এখনও তার একটি বাড়ি রয়েছে পাকিস্তানে। নাম্বার থ্রি সঞ্জয় দত্ত। বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত জন্মসূত্রে পাকিস্তানি। তার বাবা সুনীল দত্ত পাকিস্তানের পাঞ্জাবের ঝিলাম প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। দেশ ভাগের পর তিনি পাকিস্তানের সমস্ত সম্পত্তি ফেলে রেখে ভারতে চলে আসেন। তারপর বলিউডে এসে তিনি অভিনয় জগতে প্রতিষ্ঠিত হন। নাম্বার ফোর শাহরুখ খান। বলিউডের বেতাজ বাদশাহ ওরফে কিং খান, তিনিও জন্মসূত্রে পাকিস্তানি। তার বাবা মীর তাজ মোহাম্মদ পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী হিসাবে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি। শাহরুখের বাবা পরে অবশ্য পাকিস্তান ছেড়ে পরিবার নিয়ে দিল্লি চলে আসেন। নম্বর ৫ অমিতাভ বচ্চন। জানলে অবাক হবেন, অমিতাভ বচ্চনের সঙ্গেও পাকিস্তানের একটি গভীর সংযোগ রয়েছে। তার মা তেজি বচ্চন পাকিস্তান থেকে এসেছিলেন। অমিতাভ বচ্চনের মা পাকিস্তানের লয়লাপুরে জন্মগ্রহণ করেন। ভারতে আসার পর তার সঙ্গে হরিবংশ রায় বচ্চনের বিয়ে হয়। অমিতাভের জন্ম অবশ্য ভারতেই হয়েছে। জন্মসূত্রে বলিউডের এসব তারকারা পাকিস্তানি হলেও তাদের দেশভক্তি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। বর্তমানে তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।